হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটাও কিন্তু অন্যান্য ভিডিওর মতন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। ডিম সিদ্ধ করার সময় দেখা যায় অনেক সময় ডিম পাত্রে দেওয়ার সাথে সাথে ফেটে যায়, আর তখন কিন্তু ওই ভাঙা ডিমটা আর কেউ খেতে চায় না, তখন কিন্তু একটা মুসিবতের মধ্যেই পড়তে হয়। তো এর একটা সমাধান আছে, আপনারা যখনই ডিম সিদ্ধ দেবেন তখনই যদি সামান্য পরিমাণে লবণ এই যে পানিটার মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ডিম আর কখনোই ফাটবে না, প্রতিটা ডিমই কিন্তু সমানভাবে সিদ্ধ হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। টিপস নাম্বার টু, ঘরবাড়ি সাজাতে আমরা কোন মেয়ে না পছন্দ করি। তবে অনেকেই আছে যারা নতুন সংসার, তারা কিন্তু ঘর গোছানোর কিছু টেকনিক জানে না, তো তাদের জন্য একটা ছোট টিপস থাকবে। আপনারা আপনাদের এই ডাইনিং টেবিলে এই যে জিনিসপত্রগুলো পড়ে আছে এগুলো যদি একটু গুছিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু জায়গাটাও সুন্দর দেখা যাবে এবং আপনার কিন্তু টেবিলে অনেকটা জায়গাও বেঁচে যাবে। তাছাড়া মেসি একটা জায়গা দেখতে যতটা না ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে একটা গোছানো সুন্দর সিমসাম টেবিল দেখতে। তো এই যে আমি একটা ট্রে নিলাম, আর তারপর আমার যেই জগ, গ্লাস, মগ, লবণদানি এবং সাথে একটা ফুলদানি, এতগুলো জিনিস কিন্তু এই ট্রেটার মধ্যে অনায়াসে ধরে গেল, আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবং সিমসাম লাগছে। আপনার আশেপাশের পরিবেশটা যখন গোছানো থাকবে তখন দেখবেন আপনার মন মাইন্ড অটোমেটিকলি ভালো লাগবে এবং আপনি কিন্তু একটা পজিটিভ এনার্জিও পাবেন। তাই আপনার যদি মন খারাপ থাকে কিংবা কোনো কাজে মন বসছে না এমনটা হয়, সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আপনার আশেপাশে যে সমস্ত কাজগুলো থাকবে যাতে আপনি স্যাটিসফাইড হতে পারছেন না, সেই কাজগুলোও কিন্তু আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করে একটা ভালো ফলাফল পাবেন। আপনারাই দেখে কমেন্টস করুন আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। আশা করছি টিপসটা আপনাদের কাজে দিবে। টিপস নাম্বার থ্রি, আমরা বাড়িতে অনেকেই যারা মিষ্টি পছন্দ করি তারা চাই আমাদের ডাইনিং টেবিলের ওপরে কোনো একটা মিষ্টি টাইপের খাবার থাকুক। তো অনেকেই আছে গুড় বাড়িতে সবসময় রাখার প্রেফার করে, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকটা গুড় একবারে টেবিলের পর রাখলে জিনিসটা নষ্টও হয়ে যায়, আবার ফ্রিজের বাইরে রাখলে কিন্তু বেশি দিন ভালোও থাকে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। এখানে আমি একটা জার নিয়েছি আর এর মধ্যে আমি পাটালি থেকে সামান্য পাটালি উঠিয়ে এনেছি এবং সেটা আমি এই জারটার মধ্যে রেখে দিচ্ছি। এবার এটা আমার টেবিলে রেখে দেবো, আমার যখন মন চাইবে আমি তখন কিন্তু এটা খেতে পারবো। এতে করে গুড়ের স্বাদ মান সব কিন্তু অটুট থাকবে। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে দিবে। টিপস নাম্বার ফোর, আজ আমি আপনাদের একটা উপকরণ তৈরি করে শেখাবো যেটা আমাদের রান্নাঘর থেকে শুরু করে যে কোনো তৈলাক্ত জাতীয় ময়লা তুলতে হেল্প করবে। এটা আপনার বাজারের নামিদামি প্রোডাক্টকেও হার মানাবে। তো এর জন্য আমরা নিয়েছি নর্মাল ওয়াটার, তার মধ্যে দিয়েছি বেকিং সোডা, ভিনেগার আর দিচ্ছি লেবু। এই তিনটা উপকরণ এত বেশি শক্তিশালী গাইজ, এত বেশি শক্তিশালী, আপনারা জিনিসটা একবার তৈরি করে দেখুন, আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। এটা একবার তৈরি করে আপনারা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনাদের বাসার গ্যাস, ইন্ডাকশন চুলা, রান্নাঘরের গ্রিল, ফ্রিজের গ্লাস, এমনকি ডাইনিং টেবিল, টি টেবিল সব কিছু কিন্তু এই একটা মাত্র স্প্রে দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারবেন। এটা একটা ক্লিনার তৈরি হলো, আপনারা এটা বোতলজাত করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতন স্টোর করে রাখতে পারবেন। আর এটা এত বেশি কাজের, আপনারা ব্যবহার না করলে একদমই এর গুরুত্ব বুঝবেন না। তো এটা ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি, ব্যবহারের আগে আপনার বোতলটা একটু ঝাঁকিয়ে নেবেন এবং তারপর আপনি যেটা পরিষ্কার করবেন তার উপরে একটু স্প্রে করে নেবেন এবং তারপর একটা শুকনা কাপড় দিয়ে সেই জিনিসটা ভালোভাবে মুছে নেবেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসগুলো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।